আসসালামু আলাইকুম। আজকে থাকবে এলএমসি 8.4 এর জন্য বিশেষ কিছু এক্সএমএল, যা আপনারা মানুষের ফটোর ক্ষেত্রে অসাধারণ রেজাল্ট পাবেন। আমি দেখাচ্ছি এলএমসি R17 ভার্সন দিয়ে। এলএমসি জিকেম এর এটাই হচ্ছে বেস্ট ভার্সন। এটা ছাড়াও আপনারা R15, 16, 18 তেও ইউজ করতে পারবেন আজকের এক্সএমএল গুলো। এক এক ফোনে এক এক রকমের রেজাল্ট আসতে পারে, সেক্ষেত্রে কিছু সেটিংস ঠিক করে নিলেই হবে। এক্সএমএল সেটআপ থেকে শুরু করে সবকিছু থাকবে এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মানুষের ফটোর জন্য সেরা যে কটি এক্সএমএল আছে তার মধ্যে আজকের এক্সএমএলগুলো অন্যতম সেরা। এক্সএমএলগুলোর পাসওয়ার্ড দেয়া থাকবে, সেই পাসওয়ার্ড ভিডিওর যে কোনো এক পর্যায়ে দেখানো হবে, তাই ভিডিওটি দেখতে থাকুন। এক্সএমএল সেটআপের জন্য প্রথমেই ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজে যাবেন। যারা আগে থেকে এলএমসি 8.4 ইউজ করেন তাদের জন্য এই সিস্টেম। তারপর যে ফোল্ডারে এক্সএমএলগুলো ডাউনলোড হবে সেখান থেকে মুভ করে এলএমসি 8.4 ফোল্ডারে নিয়ে রাখবেন। আর যারা নতুন ইউজ করবেন তারা ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরিতে গিয়ে এলএমসি 8.4 নাম দিয়ে একটি ফোল্ডার বানাবেন। তারপর সেই ফোল্ডারে এক্সএমএলগুলো এনে রাখবেন, কপি বা মুভ যে কোনোভাবেই রাখতে পারেন। তার আগে একটি কথা, বানান অবশ্যই ঠিকভাবে লিখতে হবে যেন ফোল্ডার বানানগুলো ভুল না হয়। এবার ক্যামেরায় এসে এখানে ডাবল ক্লিক করলে এক্সএমএলগুলো শো হবে। তারপর যেটা দরকার সেটা সিলেক্ট করে ইম্পোর্ট করলেই হবে। এক্সএমএল সেট করার পরও অনেক সময় ভালো রেজাল্ট নাও আসতে পারে, সেক্ষেত্রে কিছু সেটিংস চেঞ্জ করতে হয়, সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইচডিআর অপশনটি চেঞ্জ করে দেখবেন যাদের ফটো ভালো না হয়। এটা চেঞ্জ করলে অনেকের ফোনেই ভালো ফটো আসবে, তাই এটা নিজেরা টেস্ট করেই দেখবেন। তারপর রয়েছে AWB অপশন। এক্সএমএল সেট করার পরেও যাদের ফটোতে কালার সমস্যা হবে, অর্থাৎ সবুজ বা হলুদ ভাব হয়ে গেলে, তারা এই অপশনটি অন অফ করার মাধ্যমে ঠিক করতে পারবেন। তারপর অনেকেই বলেন ফেস অতিরিক্ত স্মুথ হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে হয় না। সেই সমস্যা সমাধানের জন্য পোর্ট্রেট মোডে এসে ফেস রিটাচিং অপশন থেকে চেঞ্জ করে নেবেন। সেলফি মোডে গেলেও এই অপশনটি পাবেন। প্রথম অপশনটি অফ অবস্থায় থাকবে, দ্বিতীয়টি দিয়ে কিছুটা স্মুথ, এবং শেষের অপশনটি ফুল স্মুথ করার জন্য। তাই এটা যে যেমন রাখতে চান সেভাবে ট্রাই করবেন। এবার কিছু ইন্টারনাল সেটিংস দেখিয়ে দিচ্ছি। যাদের ক্যামেরা আটকে যায় বা হ্যাং অবস্থায় থাকে তারা সেটিংসে এসে সিস্টেম সেটিং থেকে ভিউ ফাইন্ডার ফরম্যাট অপশনে যাবেন। তারপর এখানে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অপশন পাবেন। তারপর এখান থেকে JPEG বা YUV সিলেক্ট করবেন, তাহলে আটকে যাওয়া সমস্যা চলে যাবে। এক এক ফোনে এক একটা সাপোর্ট করে, কারো ফোনে JPEG ভালো চলে, আবার কারো ফোনে YUV চলে, তাই সেটা নিজেরা টেস্ট করলেই বুঝতে পারবেন। তারপর প্রসেসিং ফাংশনের কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। অনেকে আছেন যারা ফটোর মেগাপিক্সেল বাড়াতে চান, তারা আপস্কেল অপশনে এসে এটি অন করে দিবেন। তারপর এখানে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অপশন পাবেন, এগুলো থেকে 0.3x বা 0.5x পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন, তবে অতিরিক্ত বাড়াবেন না, তাহলে অনেকের ফোনে ক্যামেরা সাপোর্ট নাও করতে পারে। যদি ফটো লাইট কম বেশি করতে চান তাহলে এক্সপোজার কম্পেনসেশন থেকে কম বেশি করতে পারবেন। এখানে নাইট, পোর্ট্রেট, মেইন এবং ফ্রন্ট সবগুলো অপশন দেয়া থাকবে, এগুলো থেকে কম বেশি করে নিতে পারবেন। আরেকটি বড় সমস্যায় অনেকে পড়ে থাকেন, সেটা হচ্ছে কাপড়ের রং বডিতে লেগে যাওয়া। এই সমস্যা সমাধানের জন্য নয়েস মডেল অপশনে এসে চেঞ্জ করতে হবে। এখানে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা নামে আলাদা দুটো অপশন পাবেন। এখানে গিয়ে আবারও নয়েস মডেল অপশনে যাবেন। তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন, এগুলো থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। এগুলো এক এক ফোনের জন্য এক একটা ভালো সাপোর্ট করে, তাই নিজেরা টেস্ট করলেই বুঝতে পারবেন। এভাবেই বডিতে রং লেগে যাওয়া বা নয়েস সমস্যা থাকলে দূর করতে পারবেন।
তারপর কালার কারেকশন থেকেও কালারে কিছুটা পরিবর্তন আনতে পারবেন। এগুলোর প্রতিটির আলাদা আলাদা কালার কোয়ালিটি রয়েছে, এগুলো চেঞ্জ করার মাধ্যমে কালারে সমস্যা হলে সেটা দূর করতে পারবেন। তারপর নিচের দিকে গেলে আরো কিছু অপশন পাবেন। যদি ফটোতে লাল, নীল, সবুজ এসব কালার কমবেশি করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। এগুলো কমবেশি করলে ফটোতে লাল, নীল, সবুজ কালার কমবেশি হবে। তারপর শার্পনেস এবং স্যাচুরেশন ঠিক করতে চাইলে ফটোর প্রসেসিং অপশনে যাবেন। তারপর এখান থেকে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অপশন পাবেন। তারপর এগুলো থেকে মেইন সেটিংস অপশনে যাবেন। তারপর এখান থেকে শার্পনেস এবং স্যাচুরেশন কম বেশি করতে পারবেন। ফাইনালি যখন সবকিছু সেটিং সম্পন্ন করা হয়ে যাবে তখন সেটাকে XML আকারে সেভ করতে হবে। তার জন্য কনফিগ সেটিং থেকে সেভ অপশনে গিয়ে যে কোনো একটি নাম লিখে সেভ করে নেবেন, তারপর সেটা আপনি XML হিসেবে ইউজ করতে পারবেন। এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।